হ্যালো প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা কাইন মাস্টারের সাহায্যে ভিডিওকে স্লো মোশন এবং স্পিড মোশন কিভাবে করব সেটা শিখব, সঙ্গে রিভার্স মোডে কিভাবে ভিডিওকে চেঞ্জ করা যায় সেটাও শিখে নেব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আগে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলের ভিডিও নতুন দেখতে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলি সবার আগে দেখতে। তো বন্ধুরা, যেমন কি দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও এখানে সিলেক্ট করেছি। এই ভিডিওটাকে এবার আমরা প্রথমে স্পিড মোশনে করব, তার জন্য এই অপশনটিতে ক্লিক করে স্পিডে ক্লিক করবেন। স্পিডে ক্লিক করার পর এটাকে স্পিডটাকে একটু বাড়িয়ে দেবেন, মোটামুটি 2-এর কাছাকাছি দিয়ে দেবেন, বা যেরকম আপনি স্পিড কমাতে চান বা বাড়াতে চান সেটা দেখবেন, সেভাবে করে দেবেন। দেখুন একটু স্লোটা একটু স্পিডে হাঁটছে। আমি এতটা নিব এবং এটাকে কাট করব। আমি চাইছি যে প্রথমে স্লো ফাস্ট হাঁটবে, তারপর স্লো হাঁটবে এবং তারপরে আবার ফাস্ট করব। তো আবার স্পিডে গিয়ে আমি এই সাইডের যে লেয়ারটা আছে এই সাইডের লেয়ারটাকে আমি স্লো করে দিলাম। যতটা স্লো করতে পারবেন করে দেবেন, যতটা আপনি চান। এরপর স্লো হয়ে গেছে, দেখুন। এরপর আবার আমি এতটা নিব এবং এখান থেকে কাট করে আমি এটাকে আবার স্পিডে করে দেব। দেখুন এবার এই পারে লেয়ারটাকে আমি আগের মতো আবার স্পিডে করে দিলাম। এবার কি হলো, আমি ভিডিওটাকে একবার যদি চালিয়ে দেখি, দেখুন এবারও স্পিডে চলে গেছে। প্রথমে স্লো যাচ্ছে, প্রথমে স্পিডে যাচ্ছে, তারপর স্লো হয়ে যাচ্ছে এবং তারপরে আবার স্পিড। তো আপনি এখানে ইফেক্ট সিলেক্ট করতে পারবেন অনেক। তো এটা আজকে আমাদের বিষয় না, এই বিষয়ে আমাদের অনেক ভিডিও আছে বা একটি ভিডিওতে সমস্ত কাইন মাস্টারের সমস্ত অপশানের ব্যাপারে শেখানো আছে। ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখতে পাবেন। তো চলুন এবার রিভার্স মোডটা আমরা দেখব। তো এর জন্য এটাকে আবার প্রথমে নিয়ে গেলাম। প্রথমে নিয়ে গেলে আমি লেয়ারে ক্লিক করলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন রিভার্স। এই রিভার্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন লোড হচ্ছে। এটা লোডিং হয়ে গেলে আমি এটাকে এবার প্লে করে দেখব। দেখুন রিভার্স হয়েছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও নতুন দেখতে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন।